নমস্কার, আমি সুমি। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়াফলা। আগামী 24 ঘন্টায় একাধিক জেলায় ঝেপে নামবে বৃষ্টি। ফের দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম, বজায় থাকবে অস্বস্তিকর গরম। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ফের নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা, তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। তাই আগামী 24 ঘন্টায় একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। দুই বঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলাই মাসের থেকে আগস্ট মাসে বেশি বৃষ্টি হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে রাজ্যে। বেশ কয়েক দফায় আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2/24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানেও প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে 2/24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমানে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সহ একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে, তার জেরে একাধিক জেলায় ধস নেমেছিল। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুও হয়েছে ধসের কারণে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলি ফুলে পেঁপে উঠেছে। দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও কলকাতায় কিন্তু বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। কলকাতায় মেঘলা আকাশ থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানানো হয়েছে। আপাতত কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।